কাভারে ভবন ধসে নিহতদের ক্ষতিপূরণ ও জরুরি খাদ্য সহায়তা দেবে যুক্তরাজ্যের পোশাক বিক্রয় প্রতিষ্ঠান প্রাইমার্ক। কানাডা ভিত্তিক প্রতিষ্ঠান লবলর পক্ষ থেকেও সাহায্য দেওয়ার কথা জানানো হয়েছে। এছাড়াও আরও যেসব বিদেশি প্রতিষ্ঠানের তৈরি পোশাক সরবরাহকারী কারখানা ধসে পড়া ভবনে ছিল তাদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয় প্রাইমার্কের পক্ষ থেকে। আটতলা ভবনে এমন ফাটল থাকা সত্ত্বেও চাকরি হারানোর ভয়ে 24 এপ্রিল সকালে কাজে যোগদান চারটি পোশাক কারখানার হাজারো শ্রমিক। ভয়াবহ এই ভবন ধসে এ পর্যন্ত প্রায় 400 শ্রমিক নিহতের পাশাপাশি আহত হয়েছেন শত শত মানুষ। কিন্তু কাদের জন্য কাজ করতে যে আজ এই অবস্থা, তাদের উদ্ধার তৎপরতা চালানোর সময় খুঁজে পাওয়া যায় এমনই বিশ্বখ্যাত কিছু কোম্পানির ট্যাগ সংবলিত পোশাক। অক্সফ্যাম, প্রাইমার্ক বা লবলর মতো পশ্চিমা বিশ্বের এসব শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতারা সুলভে মানসম্মত পোশাক সরবরাহের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। আর এসব পোশাক তৈরির কাজটি তারা করিয়ে নেয় গোটা বিশ্বের কাছে সস্তা শ্রমের জন্য পরিচিত বাংলাদেশের শ্রমিকদের দিয়ে। সঠিক সময়ে যাদের পোশাকের যোগান নিশ্চিত করতে সুষ্ঠু পরিবেশ না থাকা সত্ত্বেও কাজ চালিয়ে যায় শ্রমিকরা। দুর্ঘটনার পর ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্ক ও কানাডার অন্যতম সুপারমার্কেট লবল। লবলর তরফ থেকে বলা হচ্ছে পোশাক কারখানাগুলোর শ্রমমজুরি, কাজের পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছন্নতা প্রাধান্য পেলেও কোনো কারখানার কাঠামো নিয়ে কখনো কোনো তথ্য পরিদর্শক দলের প্রতিবেদনে উঠে আসে না। বরাবরের মতো এবারও বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিজিএমইএ। বৈঠক হয়েছিল তাজরিন ট্র্যাজেডির পরও, কিন্তু আবারও ঘটল দুর্ঘটনা, ছড়ে গেল অনেকগুলো প্রাণ। নাজিয়া শাকুর, সময় সংবাদ।